আন্দোলনের নামে যারাই মানুষ পুড়িয়ে মারবে এবং গাড়ি ভাঙচুর করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। পোশাক কারখানাগুলোতে শ্রমিক বিক্ষোভ প্রসঙ্গে সরকার প্রধান বলেন, শ্রমিকদের উস্কানিদাতাদের খুঁজে বের করতে হবে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সভার শুরুর বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি বলেন, যখনই দেশের মানুষ স্বস্তি ও শান্তিতে বসবাস করছে তখনই বিএনপি আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়েছে। এই অশান্তি থেকে দেশকে বাঁচাতে হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের গত 15 বছরের উন্নয়ন অনেকেরই পছন্দ হচ্ছে না। আবার সেই আগুনে পোড়ার খেলা শুরু হয়েছে। কাজে যে দল এই বিএনপি বা জামাত জোট, এরা তো আসলে কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না। এরা মানুষ পুড়িয়ে সেটাই নিয়ে আন্দোলন করে, মানুষকে অত্যাচার করে, মানুষ পুড়িয়ে তারা উল্লাস করে। এইরকম অমানবিকতা, এটা মানে এটা কি করা যেত? আমার মানে এদের প্রতি ঘৃণা ছাড়া আর কিছু না। পুলিশ বেহুশ হয়ে গেছে, তারপরেও তার তাকে কোপাচ্ছে। এই ধরনের জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করে, চিফ জাস্টিসের বাড়ি আক্রমণ, জাজদের কোয়ার্টারে আক্রমণ, এইভাবে যে অত্যাচার করবে তাদেরকে আমরা গ্রেপ্তার করব না তো কি করব? সম্প্রতি পোশাক কারখানাগুলোতে শ্রমিক বিক্ষোভ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ কেউ শ্রমিকদের উস্কানি দিয়ে মাঠে নামাচ্ছে আর ভাঙচুর করছে, উস্কানিদাতাদের খুঁজে বের করতে হবে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, কারখানা ধ্বংস হলে কর্মচারীর এই চাকরি হারাবে আর এতে ক্ষতি তাদেরই। যে কারখানা তাদের রুটি রুজির ব্যবস্থা করে, তাদের খাদ্য দেয়, তাদের কর্মসংস্থান ব্যবস্থা করে, সেই কারখানায় হামলা বা সেটা পোড়ানো বা সেইভাবে ধ্বংস করা, 19টা কারখানা আক্রমণ করে তারা ধ্বংস করেছে। এবং আমি গার্মেন্টস শ্রমিকদের বলবো যে এই যে যেটা বাড়ানো হয়েছে এটা নিয়েই তাদের কাজ করতে হবে, তারা কাজ করুক। যখনই সময় আসে তাদের সব রকম সুবিধা আমরা করে দিই, কিন্তু তারা যদি সেটা না করে, এখন কারোর প্ররোচনায় রাস্তায় নেমে করে, তখন এরাই তো যারা এই তাদেরকে উস্কানি দিচ্ছে এরাই কিন্তু তাদের লাশ ফেলবে, এরাই তাদের উপরে এমন অবস্থা সৃষ্টি করবে, তারা তো চাকরি হারাবে, কাজ হারাবে, গ্রামে যে পড়ে থাকতে হবে। তারা কি চায়? যথাসময়ে সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান সরকার প্রধান। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। আমাদের তো এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, নির্বাচনের তাফসিল ঘোষণার পর দলের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হবে। বৃহস্পতিবার রাতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার পর তিনি আরও জানান, এবারের মনোনয়ন ফর্মের দাম হবে 50,000 টাকা। অনলাইনেও ফর্ম সংগ্রহ করা যাবে। বিএনপির চলমান আন্দোলনকে ঘিরে সহিংসতার কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের জানমাল রক্ষায় দলীয় নেতাকর্মীদের সারা দেশে সতর্ক পাহারা আরও জোরদার করতে হবে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে অশোভন মন্তব্য করায় বাঁশখালীর দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওবায়দুল কাদের। নির্বাচনী তফসিল ঘোষণার পর কেন্দ্রীয় কার্যালয়ের দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করব। এবার আমাদের মনোনয়ন ফর্ম যারা সংগ্রহ করবেন 50,000 টাকা তাদেরকে দিতে হবে। দলীয় মনোনয়ন কেউ চাইলে অনলাইনেও সংগ্রহ এবং জমা করতে পারে। নির্বাচন সুষ্ঠু করতে সাংবিধানিক বিধি মেনে নির্বাচন কমিশনকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অন্যদিকে শিগগিরই আগামী জাতীয় নির্বাচনের তাফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি জানান, রাষ্ট্রপতি তাফসিল ঘোষণায় সম্মতি দিয়েছেন। বৃহস্পতিবার রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশনের বৈঠক শেষে তিনি একথা জানান। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। রীতি অনুসারে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সম্ভাব্য কয়েকটি তারিখ ও দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরতে রাষ্ট্রপতির কাছে যান সকাল 11:55।
রাষ্ট্রপতিকে সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় যথাসময়ে নির্বাচন করতে কমিশন তাদের প্রস্তুতির বিষয়ে অবহিত করে সব ধরনের সহযোগিতা চান সিইসি। আমরা মহামান্য রাষ্ট্রপতিকে আমাদের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছেন, উনি শুনেছেন, সন্তুষ্ট হয়েছেন। মহামান্য রাষ্ট্রপতি আশা ব্যক্ত করেছেন যে আসন্ন নির্বাচন অবাধ নিরপেক্ষ সুন্দর সুষ্ঠু হবে, সুশৃঙ্খলভাবে হবে। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অবাধ নির্বাচনের স্বার্থে যে কোনো রকমের সাহায্য সহযোগিতা দিতে তিনি সদা প্রস্তুত থাকবেন। রাষ্ট্রপতি গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন কমিশনকে। সিইসি বলেন, তফসিল ঘোষণা নিয়ে দু একদিনের মধ্যে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারা। সম্ভাব্য সময়সূচি ওনাকে আমরা জানিয়েছি যে নির্বাচন উদ্বাসন্ন এবং শেষ যে সময়টা উনিও জানেন, আমরা এখনও পুরোপুরি সিদ্ধান্ত নিইনি। আমরা আজকে ওনার সাথে সাক্ষাৎ করে গেলাম, মত বিনিময় করে গেছি, আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে তফসিল আমরা দ্রুত আমরা তফসিল ঘোষণা করব, কারণ সময় হয়ে গেছে। আর নির্বাচনের ব্যাপারে আপনারা জানেন আমরা বলেছি প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে, যেটা আমরা এখনও ওই অবস্থায় আছি। তবে আমরা এটাকে বসে চূড়ান্ত যখনই করব আপনাদেরকে অবহিত করব, কমিশন সভায় সেটা নির্ধারিত হবে। সংবিধান অনুসারে 1 নভেম্বর থেকে 29 জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে কমিশনকে। কমিশন ইতিমধ্যে জানিয়েছে নভেম্বরে তফসিলের পর জানুয়ারির প্রথম 10 দিনের যে কোনো দিন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নিয়ামুলাজি সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। সরকার পতনের এক দফা দাবি আদায়ে ফের 48 ঘন্টার অবরোধে ডাক দিয়েছে বিএনপি ও যুগপথ আন্দোলনরত দলগুলো। রোববার সকাল 6টা থেকে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত দেশব্যাপী এই কর্মসূচি পালন করা হবে। এদিকে তৃতীয় দফা অবরোধের শেষের দিনে রাজধানীর বিভিন্ন জায়গায় মিছিল করেছে অবরোধকারীরা। বৃহস্পতিবার নগরীতে গণপরিবহন কিছুটা চললেও ঢাকা থেকে দূরপাল্লার বাস ছাড়েনি বললেই চলে। ইমরুল হাসানের রিপোর্ট। নির্বাচনের ডামাডোলের মধ্যেই অবরোধের কর্মসূচি নিয়ে মাঠে বিএনপি। অলিগলিতে পুলিশের চোখ এড়িয়ে বেরিয়েছে মিছিল। সরকার পতনের দাবিতে ছোট ছোট দলে মিছিল বের করে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনগুলো। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা খোলেনি 13 দিনেও। নেই নেতাকর্মীরা, তবে রয়েছে পুলিশি পাহারা। অবরোধের সমর্থনে মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ ও সমমনা জোট। নগরীর বিভিন্ন স্থান থেকে অভিন্ন দাবিতে এসব মিছিল বের হয়। শুক্র শনি বিরতি দিয়ে রোববার থেকে ফের অবরোধের ডাক দেওয়া হয়েছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়, নিহত সাথীদের হত্যার বিচার, আহতদের সুচিকিৎসা এবং সারা দেশে দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ হাজারো নেতাকর্মীর মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে আগামী 12ই নভেম্বর রবিবার সকাল 6টা থেকে 14ই নভেম্বর মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে। গত কয়েকদিনের অবরোধের চেয়ে বৃহস্পতিবার ঢাকায় গণপরিবহনের সংখ্যা বেড়েছে কিছুটা, তবে স্বাভাবিকতা ফিরেনি জনজীবনে। বাস স্ট্যান্ডগুলোতে ছিল না চাপ, ঢাকা থেকে দূরপাল্লার গাড়ি ছাড়েনি বললেই চলে। বিএনপির দাবি তাদের আন্দোলন সফলতার দিকে এগুচ্ছে, তবে তা বানচাল করতে গণগ্রেফতারের পাশাপাশি নতুন করে নেতাকর্মীদের গুম করা হচ্ছে বলে অভিযোগ দলটির। কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তার ভাই সেলিম, এছাড়াও চকরিয়া উপজেলার যুবদলের সেক্রেটারি জকরিয়াকে এদেরকে গুম করা হয়েছে। জনগণের দাবি নিয়ে গণতন্ত্রকামী মানুষ আন্দোলনে যখন রাজপথে নেমে এসেছে, সেই পুরনো কায়দায় জনগণের মধ্যে এবং গণতন্ত্রকামী মানুষের মধ্যে ভয় পাইয়ে দেওয়ার জন্য এই গুম খুনের বিষয়টি আবার সামনে নিয়ে আসা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বিএনপির তরফ থেকে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। বিভিন্ন মামলায় বিএনপির 4 নেতাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার পৃথক আদালত এসব আদেশ দেন।
পুলিশ হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলটির মিডিয়া সেলের আহ্বায়ক জহিরউদ্দিন স্বপনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম। বাস পোড়ানোর মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী। এছাড়া প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় রিমান্ড শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী। গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল সহ বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে সারা দেশে চলছে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে তৃতীয় দফার অবরোধ। বৃহস্পতিবার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী বাস চলাচল করেছে কম। বিস্তারিত আহমেদ শরীফের ডেস্ক রিপোর্টে। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বান্টিবাজার এলাকায় সড়কে গাছের গুড়ি ফেলে আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি নেতাকর্মীরা। দুপুরে সদরে ঝটিকা মিছিল করে যুবদল। অন্যদিকে রাতে হরতাল সমর্থনে মশাল মিছিল বের করে বিএনপি। এছাড়া সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বাইপাস সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি নেতাকর্মীরা। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কামারখান্দে একটি পণ্যবাহী ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ঘটনার পর সড়কে টহল জোরদার করেছে পুলিশ। গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে একটি কাভার্ড ভ্যানে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মুন্সিগঞ্জের মুক্তারপুর সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধের সমর্থনে স্লোগান দিতে থাকে ছাত্রদল। এদিকে চট্টগ্রাম, ময়মনসিংহ ও নেত্রকোনায় অবরোধের সমর্থনে পৃথক কয়েকটি স্থানে ঝটিকা মিছিল করেছে পিকেটাররা। অবরোধের সমর্থনে শেরপুরে মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠন। লক্ষ্মীপুর রামগতি আঞ্চলিক সড়কের সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করে অবরোধ সমর্থনকারীরা। এদিকে অবরোধে রংপুর, মাগুরা সহ দেশের বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা যায়নি, তবে অভ্যন্তরীণ রুটে কিছু ট্রাক ও বাস চলাচল করেছে। গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া সিলেট, খুলনা, মেহেরপুর, বরিশাল, কিশোরগঞ্জ, নওগাঁ সহ সারা দেশে চলছে অবরোধ। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবারও গাজীপুরে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। কয়েকটি কারখানা ভাঙচুর এবং শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। জোরদার করা হয়েছে পুলিশ, র্যাব ও বিজিবির টহল। আটক করা হয়েছে 27 শ্রমিককে। শ্রমিক বিক্ষোভের মুখে বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকেলে ফের উত্তপ্ত হয়ে ওঠে গাজীপুরের কোনাবাড়ি এলাকা। উত্তেজিত শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় কয়েকটি কারখানা ভাঙচুর করা হয়। শ্রমিকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। এর আগে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, রওশন সড়কে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। এ সময় ক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করতে চাইলে পুলিশ তাতে লাঠিচার্জ ও টিয়ার শেল ছোড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আহত হন কয়েকজন শ্রমিক। অন্যদিকে আশুলিয়ার জামগড়া এলাকাতেও কয়েকটি কারখানার শ্রমিকরা ঘোষিত ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে সড়কে নেমে আসেন। সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেয়। এদিকে পোশাক শ্রমিকদের অসন্তোষ এবং বিক্ষোভের সঙ্গে কুচক্রি মহল জড়িত দাবি করে র্যাব একের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশতাক আহমেদ বলেছেন এর মাধ্যমে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে। বৃহস্পতিবার গাজীপুরের কোনাবাড়িতে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। পুরোপুরি শ্রমিকরা তাদের সন্তুষ্ট থাকবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। যেখানে তার যাদের বেতন ছিল 8,000 টাকা, সেখানে 12,500 টাকা হয়েছে, এক দাবি অনেকটা কিন্তু বেড়েছে। তো শান্তিপ্রিয় শ্রমিকরা এরকম ভাঙচুর করতে পারে, এরকম রাস্তাঘাট অবরোধ করতে পারে, সরকারি সম্পদ বিনষ্ট করতে পারে, সেটা আমরা মনে করি না। আমরা মনে করি একটা কুচক্রি মহল তারা এই পরিস্থিতিকে অশান্ত করার জন্য এবং এটাকে কোনো রাজনৈতিকভাবে কোনো ফায়দা লোটা নেওয়ার জন্য প্রচেষ্টা করছে বলে আমরা মনে করছি।
দেশে আবারও বেড়েছে ডেঙ্গুতে মৃত্যু। শেষ ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১৭ জনের, এর মধ্যে ৪ জন ঢাকার বাসিন্দা। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর তথ্য বলছে, ২৪ ঘন্টায় সারা দেশে নতুন করে ১৭৩৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ২৭১ জন ঢাকার, আর ঢাকার বাইরে ১৪৬৩ জন। এবছর এখন পর্যন্ত সারা দেশে ২৮৭২৩৯ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে, আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৪৪৯ জনের মৃত্যু হয়েছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।